ধুবুরী জকমল চিকিৎসালয়ত হাহাকার পরিস্থিতি। 25 দিন ধরে বিকল হয়ে আছে চিকিৎসালয়খনের এক্স-রে মেশিন, যার ফলস্বরূপে চিকিৎসার বাবে অহা বহু রোগী সম্মুখীন হবলগা হয়েছে ব্যাপক সমস্যার। এক্স-রে করিব নোয়ারাত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে রোগী তথা আত্মীয় মাজত। আমি অধিক তথ্যের বাবে এই মুহূর্তে পনপটিয়াভাবে গৈছো চিকিৎসালয়ত। উপস্থিত আছে আমার সাংবাদিক ফিরোজ আলম। ফিরোজ, এটা দুটা দিন নহয়, 25টা দিন ধরে বিকল হয়ে আছে চিকিৎসালয়খনের এক্স-রে মেশিন, আর যার পরিপ্রেক্ষিতত এক প্রকার হাহাকার অবস্থা এটা রোগীর মাজত। গতি হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে কিবা ব্যবস্থা গ্রহণ করেছে না নাই? হয় হিমা, কি আসলতে চিকিৎসা সেবার উন্নয়নের কথা কোয়া হয়েছে, অসম সরকারে চিকিৎসা সেবার উন্নয়নের ঢাকঢোল বজাইছে, কিন্তু তার বিপরীত কিন্তু ছবি দেখিলে পাওয়া গেছে চিকিৎসালয় সমূহত। আসলতে ধুবুরীর যখন যক্ষ্মা চিকিৎসালয় টিবি চিকিৎসালয় এখন হল ধুবুরী জেলার একমাত্র চিকিৎসালয় আর নামনি অসমৰ অন্যতম চিকিৎসা বলে কলেও ভুল কোয়া নহব। কিন্তু এই চিকিৎসালয়খনত আমি যা কেবাদিন ধরে আমি অভিযোগ এটা পাই আসিল যে চিকিৎসালয়খনের যেটা এক্স-রে মেশিন যা প্রায় 25-30 দিন ধরে বিকল হয়ে আছে আর রোগী সকলে এই এক্স-রে করব নি হাহাকার করবলিয়া হয়েছে, কারণ টিবি নির্ণয়ের ক্ষেত্র বেমারটো নির্ণয়ের ক্ষেত্র এক্স-রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এই ক্ষেত্র যেহেতু যা প্রায় 25-30 দিনে একে এক্স-রে মেশিনটা বিকল হয়ে আছে, যার কারণে রোগী সকলে হাহাকার করবলিয়া হয়েছে। এই মুহূর্তে মই উপস্থিত আছো ধুবুরী চিকিৎসালয়খনত আর তার পরিবেশটা আমি এই মুহূর্তে দেখাই লওয়া বিচারিছো। আসলতে এই চিকিৎসালয়খনের আমি আজি ইয়াত আহি উপস্থিত হয়েছো 9টা বজাত। আসলতে 9টা বজাত যেটা আমি উপস্থিত হয়েছো, নিয়ম অনুসরি 8 বজার পরে চিকিৎসক বা চিকিৎসাকর্মী ইয়াত উপস্থিত হব লাগে, কিন্তু আমি যেটা উপস্থিত হয়েছো এজন দুজন চিকিৎসাকর্মীর বাহিরে কিন্তু বাকি আমি দেখিলে পাওয়া নাই। আর এই ক্ষেত্রত 9টার পিছতে যুহ বেশিরভাগ চিকিৎসাকর্মী বা চিকিৎসক আহিবলে ইয়াত উপস্থিত হয়েছে। আর এই মুহূর্তলৈকে কিন্তু আমি যেখানে তথ্য লাভ করেছো যে 3জন চিকিৎসক আছে, তার ভিতর মাত্র একমাত্র যিগী ভারপ্রাপ্ত চিকিৎসক আহি উপস্থিত হয়েছে, বাকি কিন্তু দুজন এতিয়ালে উপস্থিত হওয়া নাই। আমি এখেতরপা পনে পনে জানিব বিচারিম আসলতে আপনার টাইম কেইটা চিকিৎসালয়খনত উপস্থিত হওয়ার টাইম কেইটা? আমার ল্যাবরেটরি হ সবকে 8টা বজাত আহিব কোয়া হয়, তেনেকুয়া এইটো 8টা বজাত আহিব লাগে, 2টা বজালে কাম করব লাগে। আজি আমি যেটা আহিছো আমি 9টা বজাত পাইছো, আমি দেখিছো যে ইয়াত ল্যাবরেটেশিয়ান আর আপনার যিজন আর এজন দুজনের বাহিরে বাকি কর্মচারীবিলাক আহা নাই। হয়, মই পার্টিকুলারলি মই যিজন ডক্টরের কথা সুধিছো, ডক্টর অয়ন দাস, তেখেতে আহিছিলে, টাইমত আহিছে, মই সুধি আছো রাতিপুৱাৰ পৰা, মই খবৰ লৈ আছো তোমালোকে ডিউটি টাইমত গৈছা নাই, ডক্টর অয়ন দাসে আহিছে, আহি রাউন্ডি আছে, মই সেইটো গম পাওঁ। আর বাকি এজনে ছুটি লৈছে তাকো খবৰ লৈছিলোঁ, আর বাকি কেজন কোন কেতে আহি পাইছে মই এটা খবর লম গুটেখিনি। আপনি এজন চিকিৎসক অহা বলি কইছে, আমি 9টাত সোমাইছিলু তাত, আপনার পেশেন্টর তাত সোমাইছিলু, আমি ভাষ্য লৈছিলু, বর্তমান তেতিয়ালৈকে কোনো চিকিৎসক অহা নাছিলে। হয়, সেইটো মই খবর লব লাগিব, তাহলে মই নিজে কিয় অলপমান 2-4 মিনিট দেরি হয়েছে, যে মানে আধা ঘন্টায় ধরে লোক দেরি 20 মিনিটমান দেরি হয়েছে। মই কালি ডক্টর জেবির যিজন ইয়ার এক্স দ্বিতীয় তেখেতর লগত মই অলপ কথা পাতি আছিলোঁ, তেখেতে মোক কিছুমান দায়িত্ব দিছে, ধরে লোক আজি মূলত আলোচনা হব কিছুমান কথা, অকল এইটো নহয় এক্স-রে বুলি নহয় অন্যান্য আমার মানে ফার্ডার এই আহি থাকা আমার 22 তারিখলৈকে বনোৱা আছিলে রুটিনখন, আমার যেটা ফিল্ড ভিজিট করবলগীয়া আমার বিভিন্ন জনের যে দায়িত্ব থাকে প্রত্যেকরে, মানে SCLS STS আর PPM সবরে যা দায়িত্ব বা মোরও যেখানে দায়িত্ব আছে সেইখানে নতুনকৈ রুটিনখন বনাই দিয়ার কারণে মোক কিছু হার্ড কপি মানে রেডি করে রাখব দিছে, তো এই হার্ড কপিবিলাক মই রেডি করলো রাতিপুৱা। এই যেটা আপনার এক্স-রে মেশিন আমি যেখানে অভিযোগ পাইছো যা প্রায় 25-30 দিনে বিকল হয়ে আছে, ঘটনাটা কিমান সচা? এক্স-রেটোর দুটা কিবা পার্ট বেয়া হয়ে আছে, এটা কিবা ফিউজ বেয়া হয়েছে আর এটা আন কিবা এটা, এই আমার রেডিওগ্রাফার বা হেরিয়ে জানে কথাটো কইছিলে মোক। তারপর মই নিজাববিয়াক জেনারেটর সম্মুখত মই আজি 12 দিনমান আগত এবার কথা পাতিছিল, 12-10 দিনমান হব, তারপর মই যেতিয়া কামটো হোৱা নাই ভাল করবলে কোনো অহা নাই, মই যেহেতু নতুনকৈ জয়েন করেছো, তথাপিও মোর যেহেতু মই গম পাই আছো যে আমার রোগী সকল বাহিরত যাবলগীয়া হয়েছে, গতি সেই কথাটা ময়ও মানি লব পারা নাই, সেই কারণে মই ইঞ্জিনিয়ারক ডিরেক্টলি ফোন করলো, রেকিবুল আহমেদ বলে, রেকিবুল আহমেদ ইয়ারে তেখেতে এই হেৰিটো চোৱা চিতা করেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য ট্রেন্সফার হয়ে গেছে বেলেগত, ট্রেন্সফার হওয়ার পাছত মই কলো তেতিয়াহলে কাক কম, ঠিক হওয়া নাই মোট কথা হল, ঠিক হওয়া নাই, ঠিক হওয়া নাই, আপনি আপনার তরফের পর জানাইছো আর টেকনিশিয়ান ফিরোজ আলম এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাইছো সবিশেষ তথ্যের।